নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে 6 মাসের জেল, অর্থদণ্ড কিংবা প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে বলে সতর্ক করেছেন ঢাকা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা। এসব মনিটর করতে কাজ শুরু করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত। রিটার্ন অফিসার কার্যালয়ে 5 জন আসলেন, প্রতিমধ্যে শোডাউন করলেন, এটা যেন না হয়। 6 মাসের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, এবং যদি রিপিটেডলি যদি কেউ একই কাজ করে তাহলে প্রয়োজনে তাদের প্রার্থিতা বাতিল। রিটার্নিং কর্মকর্তার এমন ঘোষণা যে প্রার্থীরা খুব একটা আমলে নিচ্ছেন তা কিন্তু চোখে পড়েনি। শোডাউন করে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন অনেকে। ওরা উৎফুল্লভাবে আমার কাছে আসছে। 31 ডিসেম্বর বিকেল 5টার মধ্যে মনোনয়নপত্র দাখিল ও জমা দেওয়ার শেষ সময় হলেও সোমবার অনেকেই তা নিয়েছেন এবং জমাও দিয়েছেন। ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার নির্বাচনী পরামর্শক। জনাব আতিকুল ইসলামের পক্ষ থেকে তার নির্বাচনী উপদেষ্টা হিসাবে মনোনয়নপত্র গ্রহণ করছে। ঢাকা উত্তরে মেয়র পদে 10 জন, কাউন্সিলর পদে 828 ও সংরক্ষিত কাউন্সিলর পদে 177 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর ঢাকা দক্ষিণে মেয়র পদে 8 জন, কাউন্সিলর পদে 1,047 ও সংরক্ষিত কাউন্সিলর পদে 190 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাদের অনেকে জমাও দিয়েছেন। আশা করি সিএসির কাছে ইভিএনও যেন নির্বাচন যদি দেয় তাহলে আমরা আশা করি যেন ফায়ার অ্যান্ড ফ্রি যেন করে। নির্বাচন পরিবেশ এই যতদিন আছে আমার কাছে সুষ্ঠু সুন্দর মনে হচ্ছে। যেহেতু আমি বর্তমানে রানিং কাউন্সিলর, সেহেতু আমি এখন সবার আমার কাছে সমান এবং আমি সর্বদলীয় নিরপেক্ষভাবে আমি নির্বাচন করতেছি। তাই এবার আশা করব যে নির্বাচন কমিশন আমাদেরকে একটা সুষ্ঠু এবং দুর্নীতিমুক্ত একটা ইলেকশন, সিটি কর্পোরেশন ইলেকশন আমাদেরকে উপহার দিবেন। এবার ঢাকার 2 সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট নেওয়া হবে। যে কোনো ধরনের বিভ্রান্তি বা সমালোচনা এড়াতে তা প্রদর্শন করেন নির্বাচন কর্মকর্তারা। দাবি করেন ইভিএমে ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই। আগের রাতে তো দেওয়ার সুযোগই নেই, কারণ আমরা এই মেশিনটা যখন আমরা অন করব তখন আমরা সব অন্যান্য যারা প্রার্থীর এজেন্ট থাকবে তাদের সামনেই আমরা করব। আর একজনের ভোট আরেকজন দেওয়া তো সম্ভাবনাই নেই। ভোটারদের সচেতন করতে 25 ও 26 জানুয়ারি বিভিন্ন কেন্দ্রে ইভিএমে মক ভোট নেওয়া হবে। নির্বাচন 30 জানুয়ারি। মনোনীত প্রার্থী বিজয়ী হবেন, এলাকার জন্য কাজ করবেন, সে প্রত্যাশা থেকে মনোনয়ন দেয় রাজনৈতিক দলগুলো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তার বাস্তবায়ন হয় না। এখন সময় পরিবর্তন হয়েছে, শুধু আনুষ্ঠানিকতার ভোট নয়, ভোটের উদ্দেশ্য বাস্তবায়নের দাবি উঠেছে।